হাই গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আর আজকে আমাদের রেসিপি হচ্ছে ক্যাপসি পনির, আর সাথে রয়েছে জিরা রাইস। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এটা পুজো স্পেশাল রেসিপি, তো চলো আজকে রান্নাটা শুরু করে দিই। ক্যাপসি পনিরের জন্য এখানে আমি পনিরটা টুকরো করে কেটে নিয়েছি, এই যে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে কাজু বাদাম দিয়ে দিলাম, আর পোস্ত দিয়ে দেব, সাথে চার মগজ দিয়ে দেব, আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। সব একসাথে আমি পেস্ট করে নেব। পনিরটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, অল্প করে একটু নুন দিয়ে দিলাম। এবার পনিরগুলো ভেজে নেব। পনিরটা মিষ্টি হওয়ার জন্য একটু চিনি ছড়িয়ে দিলাম। পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নিতে হবে। এবার ক্যাপসিকাম গুলো হালকা করে ভেজে নেব। মশলা ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, ক্যাপসিকাম পনির ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে একটু বাটার দিয়ে দেব। এবার ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দেব। এবার যে মশলা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এবার মশলার পেস্টটা দিয়ে দেব। এবার দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, দিয়ে দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য আমি দিচ্ছি। এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দেব, স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব। মশলার থেকে তেলটা ছেড়ে গেছে, এবার আমি যে মশলার জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার ভেজে রাখা ক্যাপসিকাম গুলো দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে ফুটিয়ে নেব এটাকে। গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি পনিরটা দিয়ে দেব। কেমন হয়েছে? একটু মিষ্টিটা কম হয়েছে, একটু মিষ্টি দিতে লাগবে। অল্প করে একটু মিষ্টি দিয়ে দিলাম, অল্প করে একটু বাটার দিয়ে দিলাম। আমাদের ক্যাপসি পনির তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ক্যাপসি পনির হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। জিরা রাইস করার জন্য ভাতটাকে আমি তৈরি করে নিয়েছি প্রথমে। এবার কড়াইতে ঘি দিয়ে দেব, কড়াইতে ঘি দিয়ে দেব। ঘি এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দেব। তোমরা চাইলে এর মধ্যে মিহি করে পেঁয়াজ কুচো করেও দিতে পারো, আমি পেঁয়াজ কুচো আর দিচ্ছি না। এবার ভাতটা দিয়ে দেবো তৈরি করে রাখা। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দেব, আর দিয়ে দেব একটু চিনি, চিনিটা গুঁড়ো করে নিয়েছি আমি। আমাদের জিরা রাইস তৈরি হয়ে গেছে, আর সাথে তৈরি হয়েছে ক্যাপসি পনির। তো এবার খাওয়া দাওয়া হবে। তো এবার পুজোতে তোমরা এটা ট্রাই করো বাড়িতে। আমাদের গাছে পেঁপে এবার কাটা হবে, খাওয়া হবে। একটাও দানা নেই, পুরো গাছ পাকা পাকা পেঁপে। এবার সার্ভ করে দেবো জিরা রাইস। সাথে দিয়ে দিলাম ক্যাপসি পনির।
আজকে আমাদের পূজো স্পেশাল রেসিপি জিরা রাইস আর সাথে ক্যাপসি পনির তৈরি হয়ে গেছে। এবার আমরা খাবো, তো খেয়ে বলছি টেস্টটা কেমন হয়েছে। ওদিক দিয়ে বলছে খুবই সুন্দর হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। ক্যাপসি পনির আর জিরা রাইস তার সাথে মাখিয়ে নিয়েছি পুজোতে, তোমরা এইভাবে মাখিয়ে ফাটাফাটি অন্য লেভেলের এই রেসিপিগুলো সত্যি বলছি পুজোতে যদি জমজমাটি একবারে বানিয়ে খাও দারুণ লাগবে। রাইসের চালগুলো একদম ঝরঝরে, রাইসের চালগুলো আর দেখো কত বড় বড়। খাওয়া দাওয়া শেষ, পাতে ছিল পাকা পেঁপে গাছের ফ্রুট, প্রচুর মিষ্টি, পুরো মিচিলির মতো। তো আমাদের জিরা রাইস আর ক্যাপসি পনিরের রেসিপি তোমাদের আজকে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা।